চম্পুই জেলা প্রেস ক্লাবের তরফে নতুন মহকুমা শাসককে সম্বর্ধনা জ্ঞাপন। সোমবার বিকেল 3:30 চম্পুই জেলা মহকুমায় নতুন মহকুমা শাসক IAS চিরঞ্জিত আনন্দকে ফুলের তোড়া এবং রিশা দিয়ে সম্বর্ধনা জানান চম্পুই জেলা প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন, সম্পাদক শিবচরণ দেববর্মা সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। জানা যায়, চম্পুই জেলা মহকুমার পুরনো মহকুমা শাসক সুমিত কুমার পাণ্ডে বদলি হওয়ার পর চম্পুই জেলা মহকুমায় নতুন মহকুমা শাসক হিসেবে কাজে যোগ দিয়েছেন চিরঞ্জিত আনন্দ। মহকুমা শাসকের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন চম্পুই জেলা প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আলোচনার সময় মহকুমা শাসক বলেন, অত্যন্ত ভালো চম্পুই জেলা মহকুমা, চম্পুই জেলা মহকুমার নাগরিকরাও খুব ভালো। মহকুমা শাসক হিসেবে রেভিনিউ এবং বিচার বিভাগীয় কোনো বিষয় আসলে সঙ্গে সঙ্গে তা সমাধান করার চেষ্টা করা হবে, যাতে করে নাগরিকদের কোনো অসুবিধা না হয় এবং মহকুমা শাসক অফিসে এসে কাউকে যেন হয়রানি হতে না হয়। চম্পুই জেলা মহকুমা ল অ্যান্ড অর্ডার যাতে সবসময় বজায় থাকে সেদিকে খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখা হবে বলেও প্রেস ক্লাবের সদস্যদের জানান নতুন মহকুমা শাসক। নতুন মহকুমা শাসক প্রেস ক্লাবের সদস্যদের প্রতিশ্রুতি দিয়েছেন, অতি দ্রুত চম্পুই জেলা মহকুমার জগাইবাড়ি এলাকায় বেসরকারি মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হবে। তাছাড়া আরও অনেক বিষয় নিয়ে মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করেন চম্পুই জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। कुछ दिन हुए हैं और काम करने में अच्छा लग रहा है, बहुत अच्छी जगह है, अच्छे लोग हैं, सब डिवीजन बहुत अच्छा है। थैंक यू सर। आप सरकार की योजनाएं हैं, वो योजनाएं अच्छे से क्रियान्वित हो सकें ये हम लोग ध्यान रखने का कोशिश करेंगे, और जितने SDM के पास रेवेन्यू मैटर्स आते हैं, जुडिशियल मैटर्स आते हैं, उनको जल्दी से जल्दी हम सॉल्व कर सकें ताकि लोगों को परेशानी कम से कम हो और सब डिवीजन में लॉ एंड ऑर्डर बना रहे, ऐसा ही हमारी अपेक्षा है, ऐसा करने का प्रयास करते रहेंगे। जी सर।